আইপিএল 2024-এ সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় রয়েছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে থাকার সুবাদে তিনি পেয়েছেন পার্পেল ক্যাপ, যেটা মোস্তাফিজকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। আসুন দেখে নেই এবারের আইপিএলে মোস্তাফিজের উইকেট কতটি এবং তার নিচে আছে কারা। আসুন দেখে নেই এক নজরে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের পাঁচজনের তালিকা। নাম্বার একে আছে মোস্তাফিজুর রহমান, তিনি এখন পর্যন্ত খেলেছেন 3টি ম্যাচ আর উইকেট নিয়েছেন 7টি। চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজুর আছেন নাম্বার একে। নাম্বার দুয়ে আছে মোহিত শর্মা, তিনি গুজরাট টাইটান্সের হয়ে 3 ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 6টি। নাম্বার তিনে আছে খলিল আহমেদ, তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে 3 ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 5টি। নাম্বার চারে আছে হর্ষিত রানা, তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 5টি। আইপিএল 2024-এ সর্বোচ্চ উইকেট শিকারীর সেরা পাসের তালিকায় আছে মাথিসা পাথিরানা, তিনি 2 ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 4টি। বন্ধুরা বুঝতেই পারছেন এবারের আইপিএলে মোস্তাফিজ আছে কতটা ভালো ফর্মে। শুভকামনা রইল মোস্তাফিজুর রহমানের জন্য। বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।